আজকে নিয়ে এসেছি বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে। এটা খেতে অসাধারণ লাগে আর এইটা সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। এই পোলাওটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন আপনারা, চিকেন কষা বা ফুলকপির কোরমা, আলুর দম, যা কিছুর সাথেই আপনারা খাবেন জাস্ট জমে যাবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। বাসন্তী পোলাও তৈরি করবার জন্য সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল। এবারে চালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। এবারে এটাকে ভালো করে মাখিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না এটা অয়েল ফর্মে না আসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লবঙ্গ, ফাটিয়ে রাখা এলাচ আর দারচিনি। এবারে এই তিনটাকে ঘিয়ের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। মোটামুটি 30-40 সেকেন্ডস অবধি এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 8 খানা কাজু। কাজুটাকে পারলে আপনারা ভেঙেও দেবেন। এরকম 8 খানা কাজু নিয়ে নিয়েছি। কাজুটাকেও এর সাথে একটু ভালো করে নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। এবারে এই দুটোকে ভালো করে একটুখানি ভেজে নেব। কাজু ও কিশমিশ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ এবং ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে এবারে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ মেশানো হচ্ছে আপনারা ভিডিওটাকে চট করে লাইক করে আসুন। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবার এর সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আদা বাটাটা দিয়ে চালের সাথে বেশ ভালো করে মিশে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল। যে বাটি আমি চাল নিয়েছিলাম সেই বাটিটারই কিন্তু আমি দ্বিগুণ জল নেব। আমি ঠিক এখানে 1 বাটি চাল নিয়েছি, তাই আমি 2 বাটি জল দিলাম। আপনারা যদি 2 বাটি চাল নেন তাহলে আপনাদের 4 বাটি জল দিতে হবে। ঠিক এরকম রেশিওটা যেন ঠিকঠাক থাকে, তবেই কিন্তু আমাদের পোলাওটা ঝরঝরে তৈরি হবে। আমি আপনাদের দেখিয়েও দিলাম যে আমি কোন বাটিটার পরিমাণে চাল আর জলটা ব্যবহার করেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি একটু চিনি পরিমাণটা বেশি দিয়েছি। এবারে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে। মোটামুটি 5-7 মিনিট ঢাকা দিয়ে দেওয়ার পর এবারে আমি ঢাকনাটাকে খুলব। দেখতেই পাচ্ছেন জলগুলো শুকিয়ে গেছে। এবারে একটু আলতো হাতে নেড়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা স্পেশাল মশলা। এখানে আমি জাইফল নিয়ে নিয়েছি আর জৈত্রী নিয়ে নিয়েছি। এটাই আমি ড্রাই রোস্ট করে এর গুঁড়োটা ছড়িয়ে দেব। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, এটা কিন্তু দিতেই হবে। এবারে এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। আমি এই পোলাও রেসিপিটার সাথে কষা মাংস ট্রাই করেছি, এটা খেতে দারুণ লেগেছে। তাই আপনাদেরও আমি বলবো কষা মাংসের সাথেই এটা খাবেন। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেছে।
রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।